অষ্টম শতাব্দীতে আরব্য বণিক ও ধর্ম প্রচারকদের সবচাইতে বড় মিলন কেন্দ্র ছিল এই আমির কালুন মসজিদ চত্বরটি। সপ্তম শতাব্দীতে কোন এক রমজান মাসের 17 তারিখে ইয়ামান থেকে আসা একজন বড় মাপের আল্লাহর ওলি এবং ইসলামী পাণ্ডিত্যে ইয়ামানের বিখ্যাত আলেম হযরত বাবা আল্লামা আব্দুল্লাহ খান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহ বিশাল এক সওদাগর বহরের সাথে এই বখারাতে এসে এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন ইবাদতের জন্য। ইসলাম প্রচারের খানকা হিসেবে প্রথমে এখানেই তিনি একটি মসজিদ ও মাদ্রাসার ভিত্তি দেন, যা পরবর্তীতে এত বিশাল আকার ধারণ করে। তৎকালীন বুখারার আমির বা শাসক তাঁর দরবারে এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ করে নিজের নাম উবাইদুল্লাহ খান আহরার ধারণ করেন, অর্থাৎ পীরের নামের অর্থ আল্লাহর বান্দা আর তার নামের অর্থ আল্লাহর ছোট বান্দা। এসব আমির উমারা এবং আল্লাহর অলিগণের কারণেই তো আজ ইসলামের আলো বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। পীরের চরম ভক্তিতে এই বিশাল জায়গা পীরকে দান করে দিলেন বুখারার প্রশাসক আমির ওবায়দুল্লাহ খান আহরার, কিন্তু আল্লাহর ওলি তাঁর নিজের জন্য এর এক বিন্দু জায়গাও ব্যবহার করেননি, বরং আল্লাহর ধর্ম ইসলাম প্রচারের জন্য পুরোটা জায়গা জুড়েই এই মসজিদ এবং একটি মাদ্রাসা স্থাপনা করেন। আজকের উজবেকিস্তানে 90% মুসলমান হওয়ার পেছনে এইসব মহান ওলিদের ত্যাগ তিতিক্ষাই ছিল মূল কারণ। প্রথমে আমরা মসজিদের প্রধান ফটক দিয়ে মূল চত্বরে প্রবেশ করে নজর ঘুরিয়ে দেখলাম চতুর্কোণ বিশিষ্ট বিশাল মসজিদ চত্বরের চতুর্পার্শ্বে অনেক মোটা মোটা পিলার দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে। অবশ্য মসজিদের এসব জায়গা একমাত্র জুমার দিন ছাড়া এভাবেই খালি পড়ে থাকে। আমরা মসজিদে কালুনে ঢুকে যেটা দেখলাম যে আসলেই ইসলামের উর্বর একটি জায়গা ছিল ইসলামের জন্য, এবং আরব থেকে বাগদাদ থেকে ইয়ামান থেকে যথেষ্ট আল্লাহর অলিগণ এবং সাহাবায়ে কেরাম এই অঞ্চলে এসেছিলেন। আমরা তো সেই ছোটবেলার থেকে, আমাদের বাপদাদারাও ছোটবেলার থেকে শুনে এসেছি কোথায় সামারখান্দ, কোথায় বুখারা, কোথায় তাশখান্দ, এসব এলাকায় বড় বড় মনীষী, বড় বড় লেখকরা এখানে ছিল। তো আজকে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন মনে করছি এবং যে আমরা সেই সব জায়গায় এসে উপস্থিত হতে পারলাম। মসজিদের পূর্ব নির্মাণ ছিল কাঠের, কিন্তু চেঙ্গিস খানের আক্রমণ থেকে এই মসজিদটিও রেহাই পায়নি। শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিগণ জামায়েত হলে চেঙ্গিস খান সশস্ত্র সেনাবাহিনী সহ উপস্থিত হয়ে জিজ্ঞেস করেছিল এই ভবনটি কার। জবাবে লোকেরা বলেছিল এটি রাজাধিরাজ, সেই প্রভুর ভবন, যিনি আমাদেরকে বানিয়েছেন এবং বাঁচিয়ে রেখেছেন। এক পর্যায়ে চেঙ্গিস খান সেখানে 700 মুসল্লিকে শহীদ করে। মসজিদের সামনে একটি কূপ খনন করে 700 জন শহীদকে একই কবরে দাফন করা হয়। পরবর্তীতে আমির তিমুরের সময় মসজিদের কলেবর বৃদ্ধি করে এবং এই 700 জন শহীদের স্মৃতি রক্ষার জন্য এখানে একটি সৌধ বানানো হয়। শত শত বছর ধরে নারী পুরুষ শিশু যুব 700 জন শহীদের শাহাদাতের বেদনা নিয়ে এই স্মৃতিসৌধ এভাবেই দাঁড়িয়ে আছে। এই হত্যাকাণ্ডের পর বুখারার প্রশাসক আমির কুলান ইসলামের প্রথম যুদ্ধে 314 জন সাহাবি অংশগ্রহণ করেছিলেন বলে তাদের স্মরণে 314টি কলাম বসিয়ে এবং মাঝখানে বিশাল চত্বর রেখে এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। আর তখন থেকেই এই মসজিদের নাম হয়েছে মসজিদে আমির কুলাল। মসজিদের সামনেই রয়েছে হযরতে আব্দুল্লাহ খান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। কোরআনের আলো ছড়ানোর জন্য পবিত্র কোরআনের 114টি সুরার অনুসরণে 114টি কামরা বিশিষ্ট তৈরি করেছিলেন এই মাদ্রাসা, জানালেন মাদ্রাসার দাররক্ষী মিস্টার হাসান জাদে। তিনি বললেন প্রিন্সিপাল দপ্তর থেকে শুরু করে পাকশালা পর্যন্ত মোট 114টি কামরা আছে। আমরা ভেতরে যেতে পারিনি যদিও, কিন্তু
জগৎ বিখ্যাত ওয়ালি হজরতে আবদুল্লাহ খান ইয়ামানি রহমতুল্লাহ আলাই এবং তাঁর শিষ্য বোখারার প্রশাসক ওবায়দুল্লাহ খান হারারের মাজার জিয়ারত করি। আল্লামা ইয়ামানির অন্তিম ইচ্ছা অনুযায়ী মাদ্রাসার ফটকের পাশেই তার কবর হয়, আর তার ভক্ত ওবায়দুল্লাহ খান হারারের অনুরোধে পরবর্তীতে তার পীরের পায়ের কাছে তাকেও কবর দেয়া হয়। প্রিয় দর্শক, এই বিশাল এশিয়া মহাদেশে সেন্ট্রাল এশিয়ার বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আবদুল্লাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহ, ইয়ামান থেকে এসে মাদ্রাসা তৈরি করেছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী, তিনি শুয়ে আছেন এই কবরের ভিতরে শুয়ে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ওনারই পিছনে পায়ের দিকে ওনার শিষ্য, ওনার ছাত্র, তৎকালীন স্টেট যে রুলার ছিলেন আবদুল্লাহ খান, তিনি এখানে শুয়ে আছেন। এটা ব্যতিক্রমধর্মী কবর। ওনার কবরের উপর দিয়ে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কাঠের, কাঠ নির্মিত, এটা কোনো পাথর নয়, এগুলো পাথর দিয়ে নির্মিত, এটা কাঠের নির্মিত। এটাই আবদুল্লাহ খান তৎকালীন রুলার। হযরতে আবদুল্লাহ খান ইয়ামানির বড় কারামত ছিল যে সমাজতান্ত্রিক সোভিয়েত পাওয়ারের সময় গোটা উজবেকিস্তানের সমস্ত ধর্ম প্রতিষ্ঠান বন্ধ হলেও এই মাদ্রাসা বন্ধ হয়নি। 1910 সালে বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে এই মিনারের চূড়ায় দাঁড়িয়ে কেউ একজন যুদ্ধ পর্যবেক্ষণ করছেন এবং কামানের গোলা ফিরিয়ে দিয়ে বোখারাকে হেফাজত করছেন। অথচ বহু পূর্বেই আবদুল্লাহ ইয়ামানির ইন্তেকাল হয়েছে। ধারণা করা হয় তিনিই ছিলেন হযরত আবদুল্লাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পরমাত্মা। নশ্বর আত্মার মৃত্যু হলেও মানুষের অবিনশ্বর পরমাত্মার মৃত্যু নেই। সেই আত্মা মৃত্যুর পরেও কল্যাণ সাধন করতে পারে।